বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, আজ শ্যামলীবাজার 5 নম্বর ওয়ার্ড স্থিত অঙ্গনওয়াড়ি সেন্টারে বাচ্চাদের পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ডক্টর মানিক সাহা। তিনি বাচ্চাদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং বাচ্চাদের হাতে পুষ্টিকর খাদ্য তিনি তুলে দিয়েছেন। এই বিষয়টাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যসভার সাংসদ ডক্টর মানিক সাহা বলেছেন যে বাচ্চাদের পুষ্টিকর খাদ্য কতটা জরুরি এবং অবশ্যই রাজ্য সরকার, রাজ্যের প্রশাসন অবশ্যই চেষ্টা করছে যাতে করে আগামী দিনে বাচ্চাদের কাছে পুষ্টিকর খাদ্য গিয়ে পৌঁছায়। তার পাশাপাশি বাচ্চারা যদি সুস্থ থাকে তাহলে রাজ্যের এবং দেশের ভবিষ্যৎও কিন্তু অনেকটাই সুদৃঢ় হবে, সেই কথাই তিনি বলেছেন। বাচ্চাদের সুস্থ রাখা, সবল রাখা এবং তার পাশাপাশি তাদের কাছে সমস্ত রকমের পরিষেবা পৌঁছে দেওয়া, সেই বিষয়গুলো কিন্তু এনশিওর করতে চেষ্টা করছে রাজ্যের সরকার, সে কথাগুলি বলেছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা। কি বলছেন তিনি শুনব। নরেন্দ্র মোদীজি যে পোষণ অভিযান, যে একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, উনি 2018 ইন্টারন্যাশনাল উমেন্স ডে দিনটিকে বেছে নিয়ে উনি এই ফ্ল্যাগশিপ শুরু করেন। তো আমাদের ত্রিপুরাতে সমস্ত অঙ্গনবাড়ি কেন্দ্রে প্রায় এখানে অঙ্গনবাড়ি কেন্দ্র প্রায় অনেকগুলো আছে ত্রিপুরাতে। সেই অঙ্গনবাড়ি কেন্দ্রে মেইন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে, 10 থেকে 6 বছরের ছেলেমেয়েরা আছে, তাদের পোষণকে রক্ষা করা, ওদের যাতে গ্রোথের কোনো অসুবিধা না হয়, যারা গর্ভবতী মায়েরা এবং যারা ল্যাকটেটিং মাদার তাদেরকে ঠিকভাবে পোষণ পাওয়া, সেই বিষয়কে রেখে এই প্রোগ্রাম এতদিন ধরে চলছে। তো আজকে আমরা জানেন যে ভারতীয় জনতা পার্টির 6ই এপ্রিল যে স্থাপনা দিবস, তার থেকে আমরা বিভিন্ন কার্যক্রম নিয়েছি। তো আজকে এই কার্যক্রম, তো বিভিন্ন যেসব অঙ্গনবাড়ি কেন্দ্র আছে সমস্ত জায়গায় আমাদের কার্যকর্তারা যাচ্ছেন। আমিও এখানে এসেছি, এখানে ইন্দ্রনগর শ্যামলীবাজার এই কেন্দ্রে 5 নম্বর ওয়ার্ডে আমি এসেছি। আমার সাথে আমার মন্ডল প্রেসিডেন্টও আছেন, কর্পোরেটর। আপনারা শুনলেন ডক্টর মানিক সাহা কি বলেছেন এ ব্যাপারে, এবং যারা শিশুরা রয়েছেন তাদের হাতে পুষ্টিকর খাদ্য তুলে দিয়েছেন তিনি। একই রকম ভাবে শিশুদের পুষ্টিকর খাদ্যের যে কতটা প্রয়োজন রয়েছে সেই বিষয়টাও কিন্তু অবশ্যই তিনি গুরুত্ব দিয়ে বুঝিয়ে বলেছেন। তার পাশাপাশি আজকে শ্যামলীবাজার 5 নম্বর ওয়ার্ড স্থিত অঙ্গনওয়াড়ি সেন্টারে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে বাচ্চাদের মধ্যে, এবং সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা। এবং আজকে তিনি এই দাঁড়িয়ে সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা গোটা বিষয়টা কিন্তু তিনি বলেছেন, এবং আগামী দিনেও প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন এবং তার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্ল্যান্স রয়েছে শিশুদেরকে সুস্থ সবল করে গড়ে তোলার জন্য। সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্য সংবাদ সঙ্গে থাকবেন।